তার চরিত্র দেখিয়েছে, তাকে তার উত্থান তৈরি করলো কে? আর সে করছে এখন বিএনপির এবং সরকারের পক্ষে হয়ে আজকে বিএনপির ক্ষতি নাশ করার জন্য সে এখন রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করছে। সাদাসিধে অরাজনৈতিক আটপাগলা একটা ছেলে, আটপাগলাটা এসেছে আদরের বসে, আটপাগলা একটা ছেলে তার সাথে ভোট করে আরাফাত রহমান ভোট চুরি করে কেন্দ্র দখল করে পিটে 9% ভোটে সে এমপি হয়েছে। হওয়ার পর সে বিচ্ছিন্ন দেখায়, আরাফাত রহমানের কোনো লজ্জা নাই, মূলত এই কথাটাই রিজভী ভাই বলেছিলেন। এটা কাটিং করে পাগলা পর্যন্ত আসা হয়েছে, আসে এটা হিরো আলমরে দেখানো হয়েছে। হিরো আলম আসলে তো সে হিরো নয়, তাকে তাকে পচালম বলেছে এই কারণেই যে তার তার বাস্তব চরিত্র দেখে আজকের অবস্থানে যে হিরো আলম এসেছে, তার এই প্রচার প্রচারণা, তার অনলাইনে যে ইনকাম, আর্থিক যে বেনিফিট হচ্ছে, এটা কিন্তু বিএনপির কারণে। এখন সে রুহুল কবির রিজভী কিন্তু তার ভালো সাইডে বলেছে যে একটা হাত পাগলা ছেলের সাথে নির্বাচন করে আরাফাত রহমান বিচ্ছিন্ন দেখা, এটা কিন্তু লজ্জার বা এটা তামাশার। তো সে আর হিরো আলম তো কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, তার সাথে এই অবস্থা এটা বোঝাতে চেয়েছে। আর হিরো আলম এখন সরকারের ইঞ্জিনে ডিবি কার্যালয়ে এগিয়েছে রুহুল কবির রিজভী এবং সিনিয়র অ্যাডভোকেট ওনার বিরুদ্ধে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ওনার বিরুদ্ধে মামলা করতে, এবং আজকে সিএমএম আদালতে আসতেছে ওনার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করতে। তাহলে তার দৌরাত্ম্য দেখে আমরা অবাক হচ্ছি, এ কারণেই আমরা তার চরিত্র দেখে, তার চরিত্র দেখছি যে তাকে তার উত্থান তৈরি করলো কে? আর সে করছে এখন বিএনপির এবং সরকারের পক্ষে হয়ে আজকে বিএনপির ক্ষতি নাশ করার জন্য সে এখন রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করছে। অথচ যখন আন্দোলন চলমান, আমরা যখন একতরফা আন্দোলন নিয়ে রাজপথে সরব অবস্থানে আছি, ঠিক সেই মুহূর্তে আমাদের আন্দোলনকে নস্যাত করতে আপনারা দেখেছেন যে ডিবি কার্যালয় কীভাবে আমাদের গয়েশ্বর দাদাকে এ খাবারের আয়োজন করে ওনাকে ব্ল্যাকমেল করে আজকে সারা বাংলাদেশ কিংবা বিশ্বে একটা ট্রলের একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। এবং সেখানে এই জিরু আলম আজকে সেই সরকারের ফাঁদে পা দিয়ে আজকে বিএনপির অবস্থানকে, আন্দোলন অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই আয়োজন করছে। এই জন্যই আমরা একজন আইনজীবী হিসেবে, যেহেতু সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী একজন আইনজীবী, আইনজীবী হিসেবে একজন আইনজীবীর পাশে দাঁড়িয়েছি, এই জন্য তার নামের পাশে হিরু বাদদোয়ার, যে সে স্বঘোষিত হিরু, তার নামের পাশ থেকে হিরু বাদদোয়ার জোর আবেদন জানাচ্ছি। তার কী সম্মান হানি হয়েছে, তাকে বলেছে হাত পাগলা ছেলে। অনেক সময় গ্রাম আমরা বলি না যে সাদা সিধে ছেলে, স সরল ছেলে, এইসব বাক্য কি হাত পাগলা ছেলে? তার কী এমন সম্মান হানি হয়েছে, সে এমন কী ব্যক্তিটা ছিল? কিন্তু অনেক কিছু নিয়েই তো আমরা মামলা করি না, আমরা অনেক কিছুই তো হজম করে যাচ্ছি। এখন এই মুহূর্তে আমরা যেখানে আন্দোলন নিয়ে তুমুল অবস্থানে, এই মুহূর্তে এসে মামলা করতে হবে? কারণ যদি আওয়ামী লীগের কারোর বিরুদ্ধে মামলা করতে হয়, সেটা যদি আইনজীবী হইতো অবশ্যই আমি তার বিরুদ্ধে দাঁড়াইতাম। আজকে এই জিরু আলমরা নেতা সময়ের কারণে, এর কারণটা হলো যেখানে বিএনপি ইলেকশন যাচ্ছে না এবং বিরোধী পক্ষকে ইলেকশনে যাচ্ছে না, সেখানে হিরু আলমরা তো নির্বাচনে গিয়েছে তাদের নিজেদের যশ খ্যাতি এবং তার সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য। এই যে তার উপরে যে একটা আঘাত হয়েছে, ডিবি কার্যালয়ে কী বলেছে, সে নিজে আগে ওই যারা তাকে আহত করেছে তাদের উপর সে আগে চোর হয়েছে, সে আক্রমণ করেছে, এরপরে তারা তার উপর আক্রমণ করেছে। তো তাহলে এটা কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে, এবং ছড়িয়ে যাওয়ার কারণে এই যে সে বেনিফিট এনেছে, এখন সে সরকারের পক্ষ নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে প্রশ্নবিদ্ধ করার জন্য সে এখন উঠে পড়ে লেগে গেছে সরকারের পরামর্শক্রমে। সে যত সুন্দর করে সাজুক না কেন, কাক কিন্তু কাকই থাকে। আমি হিরো আলমকে ছোটো করছি না, কিন্তু আমি চাচ্ছি যে তার অবস্থানে সে থাকুক। আর খালেদা জিয়াকে নিয়ে তার সাথে তুলনা করা, এটা শুধু অন্যায় না, এটা একটা পাপ। কারণ হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী, এই দেশে তার উন্নয়নের অবদান অস্বীকার করার সুযোগ নেই। এবং উনি মুক্তিযুদ্ধকালীন ওনার অবদান আছে, মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে যার নির্দেশনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আই এম মেজর জিয়াউর রহমান, উই আর ডিক্লার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, সবাই জানে যে এই দুর্যোধন শোনার পরেই একটা দিক নির্দেশনাহীন জাতি একটা যুদ্ধের দিশা পেয়েছে, যুদ্ধের স্বাদ পেয়েছে, এবং পাকিস্তানের সাথে যুদ্ধ করে 9 মাস যুদ্ধ করেছে, জেট ফোর্সের কমান্ডার ছিল জিয়াউর রহমান, তো উনিও প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের। তো প্রেসিডেন্টের স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে তাকে যদি হিরো আলমের সাথে তুলনা করা হয়, নিতান্তই দুঃখজনক, এবং আসলে এটা আওয়ামী লীগের একটা প্রভাকাণ্ডা ছাড়া আর কিছুই না। এই কারণে বলছি, তাকে যদি এখন থেকেই তার অবস্থানে ফিরিয়ে নিয়ে যা না হয়, তাহলে সে আমাদের সংস্কৃতির জন্য আত্মঘাতী হবে,
আমাদের সভ্যতার জন্য আত্মঘাতী হবে এবং শিক্ষিত সজ্জন ব্যক্তিরা আজকে তার পরিচিতিতে লজ্জা বোধ করছে। সে তো হিরু নয়, স্বঘোষিত হিরু। প্রকৃত হিরুরা তো লজ্জা পায়, কারণ যারা মিডিয়ার একসময় নায়ক রাজ্জাক ছিল, আলমগীর, আলমগীর, এখন সাকিব খান, বিভিন্ন হিরু যারা আছে, সত্যিকারী হিরুরা আজকে লজ্জা বোধ করছেন এই তার স্বঘোষিত হিরুর কারণে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত 18 জুলাই রাজশাহী ভুবন মোহন পার্কে বক্তব্য দিয়েছিলেন যে হিরো আলম একজন সাদাসিদে অরাজনৈতিক আটপাগলা একটা ছেলে। আটপাগলাটা আসছে আদরের বসে, আটপাগলা একটা ছেলে, তার সাথে ভোট করে আরাফাত রহমান ভোট চুরি করে কেন্দ্র দখল করে পিটে 9% ভোটে সে এমপি হয়েছে। হওয়ার পর সে ভি চিহ্ন দেখায়, আরাফাত রহমানের কোনো লজ্জা নাই, মূলত এই কথাটাই রিজভী ভাই বলেছিলেন। এখন এই কথাটারে কাটিং করে পাগলা পর্যন্ত এসে এটা কাটিং করে পাগলা পর্যন্ত আসা হয়েছে, আসে এটা হিরো আলমরে দেখানো হয়েছে এবং সেটা হিরো আলমরে ডিবি অফিসে নেওয়া হয়েছে। ডিবি অফিস থেকে তারে পরামর্শ দেওয়া হয়েছে সিএমএম কোর্টে আদালতে মামলা করার জন্য। সে গতকালই আসছিল মামলা করতে, হয়তো সময়ের কারণে করতে পারেনি, প্রস্তুতি ছিল না হয়তোবা। তার আইনজীবী আজকে করবে বলে আমরা অনলাইন পত্রিকায় দেখেছি যে তার আইনজীবী আজকে রিজভী আহমেদের বিরুদ্ধে এই আপনার মানহানি মামলা করবে। এখন তার কতটুকু মান আছে, কী মামলা করবে, সেটা দেখার জন্য আমরা আপাতত অপেক্ষায় আছি।